নমস্কার বন্ধুরা দেখছেন খবর সন্ধান নভেম্বর বৃহস্পতিবার লেটেস্ট আজকে আবহাওয়ার খবরে থাকছে যে ঠান্ডা বা শীত সম্পর্কে কি নতুন তথ্য উঠে আসছে নিম্নচাপ বা এর সম্পর্কে বৃষ্টি কি আসছে আদৌ এবং আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে দু নম্বরে দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেক জেলার আবহাওয়া কেমন থাকবে এবং তিন নম্বরে আমরা দেখে নেব আজকে আবহাওয়ার খবরের কোন খবরটি শিরোনাম অর্থাৎ হেডলাইনসে আসছে ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নেবেন একদিকে যখন বুলবুল ঘূর্ণিঝড় চলে গেল তারপরে একটু একটু করে বেশ ভালোই ঠান্ডা শুরু হয়েছিল উত্তরে হাওয়াও শুরু হয়েছিল কিন্তু হঠাৎ করে যেন ঠান্ডার থমকে গেল কিন্তু পশ্চিমী হল যা রয়েছে তুষারপাতও চলছিল এখন না হয় একটু বন্ধ রয়েছে তাহলে ঠান্ডাটা থমকে গেল কেন না এটাই জানা যাচ্ছে উত্তরপ্রদেশে একটা ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা প্রাপ্ত হচ্ছে আর এই যে ঘূর্ণাবর্ত রয়েছে বাষ্পের আধিক্য রয়েছে তার ফলে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়াটা এখন আর ঢুকতে পারছে না এই জন্যই ঠান্ডাটা কিন্তু থমকে গেল এবং এমনটাই চলবে বেশ কিছুদিন এবং জানা যাচ্ছে দু সপ্তাহ পর নাকি আবার ঠান্ডার আবহাওয়া ফিরে আসতে পারে যদি না তার সামনে কোনো বাধা থাকে বাধা বলতে বোঝানো হচ্ছে নিম্নচাপ বা এই রকম যে উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত এই রকম কিছু এবার যেটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর যে ভারত মহাসাগর এবং আরব সাগরে চলতি সপ্তাহের সম্পর্কে কেমন বৃষ্টি হবে বা হবে না কোনো তথ্য জানা যায়নি তবে জেনারেলি যেটা দেখা যায় যে শীতকালে নিম্নচাপে সেরকম বৃষ্টি হয় না খুব হালকা বা মেঘলা মেঘলা আকাশ করে থাকে তবে যা আপডেট আসুক আমি আপনাদের যথাসময় জানানোর চেষ্টা করব তবে এই যে শীত এটা আসা খুবই দরকার কারণ শীত সঠিক সময় না এলে মানুষের বিভিন্ন রকমের উটকো অসুখ সর্দি কাশি পক্স এবং যে আলু চাষ হচ্ছে তাতে কিন্তু ব্যাপক একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে আলুর ফলন কমে যাবে এবং বারবার আলু গাছ ধসা রোগে আক্রান্ত হবে তাই সঠিক সময় যেটা শীত গ্রীষ্ম বা বর্ষা আসাটা খুবই দরকার আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবার এই যে বলা হচ্ছে এইরকমই আবহাওয়া চলবে তাই সেই রকম আবহাওয়াটা কি না সকালে এবং সন্ধ্যায় হালকা শীত শীত ভাব দুপুরে একটু গরমের অনুভূতি ভোর এবং সকালে কুয়াশা কুয়াশা কোথায় আসবে না উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলো ছাড়া প্রত্যেক জেলাতেই আসার সম্ভাবনা কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলো এবং বাংলাদেশে তুলনামূলকভাবে কম কুয়াশা আসবে আজকে পশ্চিমবঙ্গের গড় তাপমাত্রা থাকতে পারে আট থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড দার্জিলিং এবং কালিম্পংয়ে বাকি জেলাগুলো ষোলো থেকে উনত্রিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রি এবং বাংলাদেশের গড় আবহাওয়া প্রত্যেক জেলায় থাকবে আঠারো থেকে উনত্রিশ ডিগ্রি দু নম্বরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় আবহাওয়া কেমন থাকবে প্রথমেই দেখে নিই যে বাংলাদেশের রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেটে গড় তাপমাত্রা আঠারো থেকে উনত্রিশ ডিগ্রি গড় আর্দ্রতা আশি শতাংশ পরিষ্কার রোদযুক্ত আবহাওয়া হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় পাঁচ কিলোমিটার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই খুলনা রাজধানী ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং চিটাগংয়ে গড় তাপমাত্রা উনিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড গড় আর্দ্রতা পঁচাশি শতাংশ হাওয়ার গতিবেগ ছ কিলোমিটার প্রতি ঘন্টা এবং পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এরপর পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানেও মোটামুটি যেটা জানা যাচ্ছে সতেরো থেকে উনত্রিশ ডিগ্রি গড় তাপমাত্রা থাকার সম্ভাবনা রোদ ঝলমলে আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে গড় তাপমাত্রা আঠারো থেকে উনত্রিশ ডিগ্রি তবে দার্জিলিংয়ে নয় থেকে সতেরো ডিগ্রি থাকবে কালিম্পংয়ে আট থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আপনি বলবেন যে দার্জিলিংয়ে তো কম থাকার কথা কিন্তু কালিম্পং এ কম কেন যেটা জানা যাচ্ছে যে তিব্বত থেকে ঠান্ডা হাওয়াটা ঢুকছে কালিম্পং এ সরাসরি ঢুকে পড়ছে কিন্তু দার্জিলিংও ঢুকছে কিন্তু নেপাল ও সিকিমের পাহাড়গুলো বাধা খেয়ে ঢুকছে সেই জন্যই কালিম্পংয়ের ঠান্ডাটা বেশি থাকবে এবার এখানেও কিন্তু মোটামুটি রোদ এবং আংশিক মেঘলা আকাশ থাকবে তবে দার্জিলিং সহ কয়েকটি জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং এটাও যেটা জানা যাচ্ছে যে মালদহ এবং দিনাজপুরে তুলনামূলকভাবে ভালো রোদ থাকবে এমন খবর জানা যাচ্ছে আর্দ্রতা পঁচাত্তর শতাংশ এরপর আমরা দেখে নেব যে নদিয়া মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এখানে কেমন আবহাওয়া থাকবে গড় তাপমাত্রা আঠারো থেকে তিরিশ ডিগ্রি এবং আর্দ্রতা যেটা মোটামুটি আশি শতাংশ এবং পরিষ্কার রোদযুক্ত আবহাওয়া বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তিন নম্বর যে আবহাওয়ার খবরে উঠে আসছে আজকের যেটা শিরোনাম সেখানে বলা হচ্ছে যে এই যে বুলবুল ঘূর্ণিঝড় চলে গেল এটা পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা মেদিনীপুর সহ বহু জায়গা বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম এখানে কিন্তু ব্যাপক জীবন করে গেছে এবং সম্পত্তি তাই আরো বেশি হতো কারণটা কম হলো এই সুন্দরবনে বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য প্রাচীর বা দেয়ালের মতো দাঁড়িয়ে থেকে ঝড়কে কিছুটা মানে প্রতিহত করেছে বা ঝড়কে কিছুটা গতিটা কমিয়ে দিয়েছে মানুষের এই ক্ষয়ক্ষতি তার ফলে অনেকটা কম হয়েছে তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনের বিস্তীর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে যখন কাকদ্বীপে গিয়েছিলেন প্রশাসনিক বৈঠক করেছেন এবং সেখানে যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের যাতে রকম ত্রুটি না হয় সেটাও যেমন বলেছেন বলেছেন ম্যানগ্রোভ অরণ্য বাড়ানোর দিকে লক্ষ্য দিয়েছেন এবং প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সেই মতো ইতিমধ্যে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো শুরু হয়েছে নারকেল গাছ লাগানো হচ্ছে বজ্রপাত প্রতিহত করার জন্য এবং বহু ম্যানগ্রোভ অরণ্যের কিন্তু নার্সারি তৈরি করা হয়েছে সেখানে চারা তৈরি করা হচ্ছে বিধ্বস্ত গোসাবা বাসন্তী ক্যানিং পাথর প্রতিমা মথুরাপুর নামখানা সাগরদ্বীপ এই সমস্ত জায়গায় কিন্তু জোর কদমে এই সমস্ত কাজ চলছে এবং একশো দিনের কাজে মহিলাদের এখানে নিযুক্ত করা হয়েছে এবং নদীর পাড় ছাড়াও বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ অরণ্য আরও ও বাড়ানোর দিকে লক্ষ্য দেওয়া হয়েছে এটা খুবই ভালো পদক্ষেপ কারণ ঘূর্ণিঝড় হচ্ছে চিরন্তন ব্যাপার এবছর বেশি হলে তো অন্যবার কম আসবে কোনোবার নাও আসতে পারে কিন্তু সেটা আসবে আর এইসব অরণ্য যদি বেশি থাকে না মানুষের কিন্তু অনেক উপকার হবে ঝড়ে ক্ষতিগ্রস্তের পরিমাণ বা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো অনেক কম হবে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত কম হবে সুতরাং এটি ভালো পদক্ষেপ সুতরাং জিস্ট থেকে জানা যাচ্ছে যে এই এইরকমই ওয়েদার চলবে বেশ কিছুদিন সকাল এবং সন্ধ্যায় হালকা শীত দুপুরে গরমের অনুভূতি এবং দু নম্বরে জানা যাচ্ছে গড় তাপমাত্রা থাকবে পশ্চিমবঙ্গে ষোলো থেকে উনত্রিশ ডিগ্রি বাংলাদেশে আঠারো থেকে উনত্রিশ ডিগ্রি সুতরাং এই ছিল আজকে আবহাওয়ার লেটেস্ট খবর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরেকবার বলছি এবং দেখুন খবর সন্ধান দেখুন নতুন কিছু থ্যাংকস ফর ওয়াচিং